ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে গাছগুলো এনেছি, এখানে বেশ অনেকগুলোই গাছ আছে। তো এই গাছের নাম অ্যাগ্লোনিমা সিলভার বে। তো অ্যাগ্লোনিমা সিলভার বের গ্রোথ কীভাবে ভালো করা যায়, কীভাবে এই গাছের গ্রোথ খুব সুন্দর হয়, অনেক পাতা হয়, সেই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে বলবো। এছাড়াও এই গাছকে কীভাবে যত্ন করতে হবে, কোথায় রাখতে হবে, এই সব সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো এখানে যে আমার গাছ দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটি আমি টবে লাগিয়েছি। তো একটি গাছ থেকে এখানে কত চারা তৈরি হয়েছে, তো আপনারা দেখুন এখানে বেশ অনেকগুলো চারা দেখা যাচ্ছে। এদিকে আছে দুটো, চারটে, ছটা সাতটা চারা কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম একটা গাছ লাগালে কিন্তু এইভাবে চারা হয়। তো চারা যখন রিপোর্টিং করব, সেই সময় একটা ভিডিও আপনাদেরকে দেব যে চারা কীভাবে এর থেকে তুলে আলাদা টবে লাগাতে হয়, সেরকম ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার তুলে ধরব। এইদিকে আরও একটি টব আছে, এখানেও দেখুন প্রচুর কিন্তু চারা হয়ে আছে দেখা যাচ্ছে। এছাড়াও আমি যে এই এখানে দেখুন একটি জলের বোতলেই আমি এই গাছ বসিয়েছি। তো এই গাছ আমি একটি এখানে বসিয়েছিলাম, এখানে দেখুন এর গোড়াটা দেখা যাচ্ছে। তো এই গোড়াটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আমি এই ভাঙা অংশটা এই দেখুন এতে বসিয়েছি। তো এর থেকে একটি গাছ তৈরি হয়ে গেছে, আর সাইড থেকে কিন্তু একটি চারা বের হয়ে গেছে। তাহলে আমরা কাটিং থেকেও এর গাছ তৈরি করে নিতে পারবো। গাছের থেকে চারা বের হচ্ছে আমি দেখিয়েছি এর আগের টবে, এই টবগুলোতে, আর কাটিং থেকেও কিন্তু খুব সহজে গাছ তৈরি করে নেওয়া যায়। এদিকে যে দেখুন এইখানে আমি এই যে একটি গাছ বসিয়েছিলাম এদিকে টবে, তো এখানে গাছ বসিয়েছিলাম, তো এই গাছকে আমি কেটে নিয়েছি আর কাটিং কেটে নিয়েছি। তো কাটিং থেকে একটি গাছ তৈরি করেছি, আবার এর সাইড থেকে কিন্তু দুটো বের হয়ে গেছে। তো এইভাবে এই গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি করা যায়। তো এইভাবে আপনারা গাছ করবেন। আর কাটিংয়ের কথা বলি, যারা কাটিং কেটে গাছ বসাবেন, সরাসরি মাটিতে বসালেও হয়ে যায়। এছাড়া যদি খুব সহজভাবে গাছ করতে চান, তাহলে এরকম কাটিং কেটে পরিষ্কার জলে, প্লেন জলে বসিয়ে রাখবেন, দেখবেন কিছুদিন পর শিকড় বের হয়ে গেছে। শিকড় বের হলে আপনারা মাটিতে বসাতে পারবেন, তাহলে দেখবেন গাছ নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না। এবার গাছের গ্রোথ ভালো করতে গেলে আমাদের কখন খাবার দিতে হবে আর কী ধরনের খাবার দিতে হবে, সবার আগে বলবো এই গাছ খুব ভালো সুন্দর গাছ, ইনডোর গাছ। তো ইনডোরে আমরা এই গাছ রাখতে পারি। ইনডোর বলতে একেবারে অন্ধকার জায়গায় রাখা যাবে না, যেখানে পরিষ্কার আলো বাতাস আসে সেরকম জায়গায় রাখতে হবে। আর আমার এই গাছগুলোতে সারাদিনে এক দুই ঘন্টা রোদ্দুরও পায়, যার জন্য গাছের গ্রোথ এত ভালো। তো গাছের গাছ কোথায় রাখতে হবে এটা কিন্তু মেন বিষয়, কিন্তু কড়া রোদ্দুরে রাখা যাবে না। কড়া রোদ্দুরে রাখলে গাছের গ্রোথ খুব একটা ভালো হবে না, গাছের গোড়া নষ্ট হবে না, কিন্তু ওপর থেকে পাতা জ্বলে যাবে, হলুদ হয়ে যাবে, গাছের গ্রোথ সেভাবে দেখা যাবে না। কিন্তু যদি কারো এরকম অবস্থায় আছে, যারা রোদ্দুরে রেখেছেন, তারা কিন্তু আবার ওই গাছকে রিপোর্টিং করে ভালো ছাওয়া জায়গায় রাখুন, যেখানে আলো বাতাস আসে সবসময় সেরকম জায়গায় রাখুন, দেখবেন গাছ খুব ভালো হচ্ছে। আর এই গাছের গ্রোথ ভালো করতে গেলে কখন খাবার দিতে হবে, আমাদের শীতের আগে একবার খাবার দিতে হবে আর শীতের পরে একবার খাবার দিতে হবে। দেখুন আমি যে ভিডিও করছি সেটা শীতের পরে করছি, এখন ফাল্গুন মাস, ফাল্গুন মাসের শেষের দিকে আমি ভিডিও করছি। তো ফাল্গুন মাসের মাঝামাঝি খাবার দিলে খুব ভালো হয়, আমার দেরি হয়ে গেছে, আমি শেষের দিকে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত খাবার দিয়ে উঠতে পারেননি, তারা চৈত্র মাসের প্রথম দিকেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর শীতের আগে বলতে ধরুন বর্ষার পরে দেবেন, বর্ষার সময় গাছে খাবার দেবেন না, বর্ষার পরে দেবেন। আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষা থাকে, ভাদ্র মাস চলে যাবে, আশ্বিন মাসের দিকে একবার খাবার দেবেন আর একবার ফাল্গুন মাসের দিকে খাবার দেবেন। এই হচ্ছে বছরে দুবার খাবার দিতে হয়, এছাড়া এই গাছের খাবারের প্রয়োজন হয় না। এবার আমি কি খাবার দেব, এখানে দেখুন কলার খোসা আমি ভিজিয়ে রেখেছি, মানে রেখে দিয়েছি, ভিজিয়ে না, এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি। তো কলার খোসা পচে গেছে, একটি কিন্তু জৈব সার তৈরি হয়ে গেছে, তরল জৈব সার। আপনারা সার কিংবা তরল জৈব সার ব্যবহার করবেন এই গাছে। তো এখানে দেখুন, এই দেখুন এখানে দেখা যাচ্ছে যে জলটা, পচা জল এই বের হচ্ছে। তো এতে আমি কিছুটা জল মিশাবো, এরকম কিছুটা জল আমি এতে মিশিয়ে দেবো। একটু নাড়া দিয়ে দেবো, এর থেকে অনেক সার তৈরি হবে। যত জল দেবো আর নাড়া দেবো, তত কিন্তু এর থেকে সার বের হবে। এখানে দেখুন প্রচুর সার হবে, প্রায় এক বালতি জলে আমি কিন্তু এটা গুলে নিতে পারি। তো অনেক গাছে আমি দিতে পারবো। এবার এই জলটাকে এইভাবে ছেঁকে
এইভাবে ছেঁকে নিচ্ছি। এবার এর থেকেও কিন্তু প্রচুর সার তৈরি হবে, এ দেখুন দেখা যাচ্ছে, যত জল মেশাবো তত কিন্তু ঘুটবো আর এই পচা অংশ ছাড়বে আর একটা তরল সার সুন্দর তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যে কলা খাই বাড়িতে পাকা কলা, সেই কলার খোসা ফেলে দেবো না, সেগুলোকে জমিয়ে রেখে এইভাবে পচিয়ে আমরা গাছে দেবো। এতে খুব ভালো সার তৈরি হয় আর গাছের গ্রোথ খুব ভালো হয়। তো এইভাবেই প্রত্যেকটা গাছেই আমি দিয়ে দেবো। তো খুব ভালো একটি সার আমি দিয়ে দিলাম। এরপরে আমি শীতের আগে আগে একবার খাবার দেবো। এর মাঝখানে যদি কেউ খাবার দিতে চান দিতে পারেন, জৈব সারে অত ক্ষতি হয় না, তবে গাছের খুব একটা খাবার লাগে না, খুব একটা যত্ন লাগে না, খুব একটা রোদ্দুর লাগে না, বললাম ভালো আলোতেই কিন্তু এই গাছ গ্রো করে যেহেতু একটা ইনডোর গাছ। আর এই গাছের পরিচর্যা বলতে এই, আর মাটি খুব সামান্য সাধারণ মাটিই তৈরি করবেন, এক ভাগ মাটির সাথে এক ভাগ বালি আর এক ভাগ যে কোনো জৈব সার দিয়ে আপনারা মাটি তৈরি করে গাছ বসাবেন, দেখবেন তাহলেই খুব ভালো হচ্ছে। আর গাছের জলের দিকটা লক্ষ্য রাখবেন, শীতকালে খুব জল কম লাগে, প্রয়োজন মতো জল দেবেন শীতকালে। গরমকালে যদি মনে হয় যে প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, প্রত্যেক দিনই জল দেবেন, কোনো অসুবিধা নেই, তবে গাছের গোড়ায় যেন কখনো জল বেঁধে না থাকে সেই দিকটা খেয়াল রাখলেই হবে। এবার গরমকালে অনেক সময় মাটি শুকিয়ে যায়, রোদ্দুরে মাটি শুকিয়ে যায়, টানের ভাব, এখন ফাল্গুন মাস, টানেও কিন্তু মাটি শুকিয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিন জল দেওয়া যেতে পারে, মাটি ভিজে থাকলে জল দেবেন না, যখন দেখবেন ওপরের মাটি শুকিয়ে আসছে তখন জল দেবেন। ব্যাস এই হচ্ছে এই গাছের পরিচর্যা। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।